আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই টুডে সোসাইটি মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের আজকের প্রসঙ্গ, এই মহামারীতে ঈদের নামাজ কিভাবে ঈদগাহে গিয়ে আদায় করব। আমরা সকলেই জানি বাংলাদেশের মুসলমানের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা 365 দিনের মধ্যে 363 দিনই এক ওয়াক্ত নামাজ পড়েননি বা আদায় করেননি। সেই ব্যক্তিও এই দুই দিন নামাজ পড়ার চেষ্টা করেন। এক, ঈদুল ফিতরের নামাজ। দুই, ঈদুল আজহার নামাজ। কথাটা শুনে অবাক লাগলো, এটাই বাস্তব সত্য যে আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। তবে এটাও এক ধরনের ধর্মের প্রতি অনুগত বিষয়। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পূর্বে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সতর্কতায় কী কী করণীয়? নাম্বার এক, অবশ্যই ঘর থেকে উজু করে বের হবেন, কারণ ঈদগাহ বা মসজিদে অনেক মানুষ উজু করতে আসবে। সেখান থেকে যদি একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির মধ্য থেকে সংক্রমণ ছড়ায়, আপনারও করোনা ভাইরাস হতে পারে। মসজিদে অথবা ঈদগাহে উজু করবেন এমন চিন্তাগুলো মাথায় আনবেন না। দুই, আপনি নামাজ পড়ার জন্য আপনার জানাজাটা ঘর থেকে নিয়ে বের হবেন। তিন, অবশ্যই মাস্ক পরে বের হবেন, N95 মাস্ক হলে ভালো হয়। যদি তা সংগ্রহে না থাকে, আপনি কাপড়ের মাস্ক অথবা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। কাপড়ের মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক দুইটা একসাথে ব্যবহার করতে পারেন। শুধু কাপড়ের মাস্ক ব্যবহার করলে এটি মোটেও করোনা ভাইরাসের জীবাণু আটকাতে সক্ষম নয়। কাপড়ের মাঝে যে ছিদ্র রয়েছে সেটি করোনা ভাইরাস জীবাণু প্রবেশের জন্য বড় ছিদ্র বলেই ধরা যায়, যার জন্য কাপড়ের ছিদ্রের মাঝ দিয়ে করোনা ভাইরাসের জীবাণু খুব সহজে প্রবেশ করতে পারে। সেই জন্য আপনাকে শুধু কাপড়ের মাস্ক ব্যবহার করা যাবে না, কাপড়ের মাস্কের উপর দিয়ে আপনি একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন। নাম্বার চার, সম্ভব হলে হাতে গ্লাস পরবে। নাম্বার পাঁচ, মসজিদে আসা যাবার পথে বা মসজিদের ভিতরে কারোর সাথে হ্যান্ডশেক মুসাফা করবেন না। নাম্বার ছয়, অতিরিক্ত আবেগে আপ্লুত হয়ে কাউকে জড়িয়ে ধরে ঈদ মোবারক করবেন না। নাম্বার সাত, চেষ্টা করবেন আপনার জায়নামাজের উপর দাঁড়িয়ে শুধুমাত্র আপনি নামাজ আদায় করার জন্য, যাতে করে আপনার জায়নামাজের উপর অন্য কেউ না আসতে পারে। এটা কাউকে ঘেন্না অথবা নিজের অহংকার নয়, শুধুমাত্র করোনা ভাইরাস থেকে সেফ হওয়ার জন্য এই কাজ করা। নাম্বার আট, মসজিদে কোনো রকম তাওয়ারুক বা খাবার খাবেন না। নাম্বার নয়, যতটা সম্ভব হয় একটু সচেতন হয়ে দূরত্ব বজায় রাখুন। নাম্বার দশ, যদি কেউ আপনার সাথে নামাজ শেষে হ্যান্ডশেক মুসাফা করতে চায়, তাহলে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমি নিজে সচেতন এবং আপনিও সচেতন হন, কোলাকুলি মোবারক করা থেকে দূরে থাকুন। নাম্বার এগারো, নামাজ শেষে বাড়ি ফিরে এসে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকুন। বাসা বাড়ি ফেরার পর সম্ভব হলে আপনার কাপড়গুলো বাইরে থেকে পরিবর্তন করে নিন এবং কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিন। নাম্বার ১৩, বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহ বা মসজিদে যাবেন না। নাম্বার ১৪, প্রকৃত ইমানদার মুসলিম হলে আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কাউকে নামাজে যাওয়ার জন্য নিষেধ করার ক্ষমতা কারোই নেই। তবে সবার কাছে বিশেষ অনুরোধ এই যে আপনারা নামাজে যাবেন নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন, কারণ চিন্তা করে দেখুন, যদি আপনার মধ্য দিয়ে করোনা ভাইরাস আপনার পরিবারে প্রবেশ করে তাহলে আপনার পরিবারের পরিণতি কী হবে। তাই সকলকেই বলবো, সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজে উল্লেখিত বিষয়গুলো মেনে চলুন। সম্ভব হলে আপনি আপনার বন্ধুদের সাথে এই বিষয়গুলো শেয়ার করুন অথবা আমাদের এই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।